বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো চলো এখন থেকে আমি ভিডিওটি শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আজ তো রবিবার, আজ জমিয়ে রান্না করব, তো খাওয়া দাওয়া করব। তো চলো তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করছি। দেখো বন্ধুরা, আজকে পোলট্রি মুরগি রান্না করব। তো এখন আমি পোলট্রি মুরগিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর কিভাবে রান্না করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর আদা রসুনটাকেও ছাড়িয়ে আমি সিলেতে বেটে নিয়েছি। দেখো এই যে আদা রসুনটা আমার বাটা হয়ে গেছে, আর আলুটা দেখো কেটে নিয়েছি। দেখো আমি কিভাবে পোলট্রি মুরগি রান্না করি, তো চলো তোমরা দেখতে থাকো। দেখো আমার কিন্তু ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে, আর আমি এটা প্রেশার কুকারে সিদ্ধ করব। তো কড়াতে ভালো করে কষিয়ে নিলাম, এরপর প্রেশার কুকারে ঢেলে তো সিটি দিয়ে দেবো, ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। এখন আমি প্রেশার কুকারেতে ঢেলে নিচ্ছি আর অনেকগুলো সিটি দিয়ে দেব। চলো এবার এটা আমি গ্যাসেতে বসিয়ে দিচ্ছি। দেখো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তো বসিয়ে দিলাম। দেখো মাংসটা আমার হয়ে গেছে রান্না, আর ঢেলে নিয়েছি প্রেশার কুকার থেকে, আর দেখো গরম গরম পোলট্রি মুরগির মাংস তো খুব ভালো লাগে। তো এমনি মুরগির থেকে এই মাংসটা ভালো লাগে খেতে। তো চলো আজ দুপুরে খাওয়াটা জমে যাবে। দেখো বন্ধুরা, ভাত নিয়ে নিয়েছি লেবু, কাঁচা লঙ্কা, টমেটোর চাটনি আর পোলট্রির মাংস। তো চলো আজকে খাওয়া দাওয়াটা দুপুরের পুরো জমে যাবে, এখন খাওয়া স্টার্ট। তো বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। টাটা।